করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জনসচেতনতা গড়ে তুলতে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কাজ করা হচ্ছে। বুধবার বিকালে শহরের সাতমাথা এলাকায় পুলিশের জল কামান দিয়ে জীবাণুনাশক পানি ছেটানো হয়েছে। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া এ কাজের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বলেন, এই জল কামানে 6,500 লিটার পানির ধারণ ক্ষমতা রয়েছে। আমাদের এটাতে হচ্ছে আপনার 6,500 লিটার পানি আছে। এটাতে আমরা হলো জীবাণুনাশক দিয়ে আমরা টোটাল বগুড়া জেলা এবং হচ্ছে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা শহরকে প্রাথমিকভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে। তো আমরা শুরু করছি হচ্ছে বগুড়া জেলা শহর থেকে। আশা করি যে আমরা খুব দ্রুত সময়ের মাঝে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে পারবো। এটাতে জীবাণুনাশক আছে আর একবারে আমরা 6,500 লিটার পানি আছে আমাদের এই ট্যাঙ্কিটাতে। প্রথমে হলো বগুড়া জেলা শহর ক্লিন করবো, পরবর্তীতে উপজেলা শহরগুলোতে পাঠাবো, চলমান থাকবে। জেলা শহর দিয়ে শুরু করে পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় পানি ছিটানো হবে। এস এম আবু সাইদ, পুন্ড্র নিউজ।